দুইটা গল্প বলি আপনাদেরকে। এই মহিলার নাম নিকি এক্সোটিকা, খুবই এক্সোটিক একটা নাম। উনি মিলিয়ন ডলারের উপরে খরচ করছে নিজের বডিকে প্লাস্টিকের বারবি পুতুলের বডির মতন গড়ে তুলতে, অ্যান্ড সেই পুতুলের মতন পারফেক্ট করে দেখাইতে। বাই দ্য ওয়ে, উনি কিন্তু ছেলে ছিল আগে, মেয়ে ছিল না। পরের গল্পটা হইতেছে রিসেন্টলি একটা মুভি নিয়ে খুবই মাতামাতি হইতেছে, তার নাম বারবি। হ্যাঁ ভাই, জানি আপনি ওপেনহাইমার দেখছেন, বারবি নিয়েও মাতামাতি হইতেছে। এই মুভির মূল নায়িকা মার্গট রবিকে মুভির ভিতরে যখন একটা ম্যাপ দেখানো হয়, ওইখানে পৃথিবীর এশিয়ার অংশের পাশে দেখবেন একটা ড্যাশ 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 লাইন আছে, আর এই ছোট্ট একটা ড্যাশড লাইন নিয়ে আমেরিকা, চীন কিংবা ভিয়েতনামের মতন দেশের মধ্যে ব্যাপক ক্যাচার লাগছে। রিয়েল ওয়ার্ল্ডে এই ড্যাশ লাইনটাকে বলা হয় 9 ড্যাশড লাইন, কারণ এটার মধ্যে 9টা ড্যাশ লাইন আছে। অ্যাকচুয়ালি গুইনা দেখবেন 8টা মুভির ভিতরে, ওইটার কাহিনীও বলতেছি একটু পরে। মেইন ঝামেলা হইতেছে এই 9 ড্যাশড লাইন দিয়ে চীন দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব দাবি করে। মানে এই যে গরুর জিব্বার মতন একটা আকার দাঁড়াইলো এই ড্যাশড লাইনটা দিয়া, এইটা দিয়া চীন দাবি করে এর ভিতরে যে পানি আর আইল্যান্ড বা দ্বীপগুলো আছে এইগুলার উপরে চীনের কর্তৃত্ব থাকবে। এখন ভিয়েতনামও এটা মায়না নিতে পারে না, আমেরিকাও এটা মায়না নিতে পারে না, আর ঠিক এই কারণে ভিয়েতনামের ভিতরে কিন্তু বারবি মুভি ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে। এত এত ক্যাচালের যে মুভি বারবি, এইটা দেখতে আমি আর লাবিদ গেছিলাম সিনেমা হলে সরাসরি বুঝার জন্য বারবি জিনিসটা আসলে কি। বারবি মুভিটা কিংবা পুতুলটাকে নিয়ে পুরা ওয়ার্ল্ডের মধ্যে কি কি সমালোচনা আছে, কিভাবে এই ছোট্ট একটা পুতুলের মাধ্যমে শ্বেতাঙ্গদের সুপ্রিমেসি বা হোয়াইট সুপ্রিমেসি অনেক বেশি প্রমোটেড হয়েছিল, কেন এই মুভিটা নিয়ে আমেরিকার ভিতরে চীনকে নিয়ে একটা রাজনৈতিক ক্যাচাল শুরু হয়েছে, এই পুরো ব্যাপারটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের সাথে বারবি পুতুলের ইতিহাসটা একটু আলোচনা করি। এটা যিনি শুরু করছিলেন নাম হচ্ছেন রুথ হ্যান্ডলার, তার একটা ক্যারেক্টার মুভির ভিতরেও আছে। এই মহিলা 2002 সালে মারা গেছেন। উনি একজন ইউএস আমেরিকান যিনি একটা পোলিশ জিউইশ ফ্যামিলির মধ্যে মানুষ হয়েছেন, যার একটা ইমিগ্রেন্ট ফ্যামিলি ছিল, বাইরে থেকে আসছে। ওদের ফ্যামিলির মধ্যে না মেল হোক ফিমেল হোক, পুরুষ হন নারী হন, সবাইকেই ইনকাম করতে হবে, আয় রোজগার করতে হবে, এইরকম একটা ধারণা প্রচলিত ছিল। এখন উনি তার জামাইয়ের সাথে একটা কোম্পানি ফাউন্ড করেন, নাম হচ্ছে ম্যাটেল। এইটাই কিন্তু বারবির প্যারেন্ট কোম্পানি যারা এই পুতুলটা বানায়, এইটা উনি প্রতিষ্ঠা করেন 1945 সালে। তাদের সাথে আরেকজন ছিল, নাম হচ্ছেন হ্যারল্ড ম্যাটসন। ওরা হইতেছে প্রথমে পিকচার ফ্রেম বানাইতো, ছবির ফ্রেম আছে না ওইগুলা বানাইতো, তারপর হচ্ছে ডল হাউস ফার্নিচার বানাইতো, পুতুল ঘরের ফার্নিচার। এখন যখন এই ডল ফার্নিচার গুলা খুব ভালো সেল হওয়া শুরু করছে, ওরা ভাবলো আচ্ছা আমরা কয়েকটা খেলনা সেল করার চেষ্টা করি, আর ওই খেলনা সেল করার জায়গা থেকে আজকের এত বড় বারবির ওয়ার্ল্ডটা দাঁড়াইছে। বলা হয় 40-এর দশকের শেষের দিকে জার্মান একটা ট্যাবলয়েড নিউজ পেপার ছিল, নাম হচ্ছে বিল্ড জেইটাং, ওইখানে একটা কমিক ক্যারেক্টার ছিল, নাম হচ্ছে বিল্ড লিলি। নিউজ পেপারের মানুষজন ভাবলো আচ্ছা এই কমিক ক্যারেক্টারটা যেহেতু এত বিখ্যাত, আমরা এটার একটা 3-ডাইমেনশনাল ভার্সন বাইর করি, মানে হচ্ছে পুতুল বাইর করি, যাতে করে একটু বড় বয়সের বাচ্চারা এটা নিয়ে খেলতে পারে। এখন বলা হয় 50-এর দশকের শেষের দিকে, এই যে আমরা রুথ হ্যান্ডলারের কথা বলছিলাম যে বারবি শুরু করছিল, তার মেয়ে বারবারা হ্যান্ডলার নাকি ইউরোপে গেছিল, আর তখন বাসায় সে কয়েকটা লিলি ডল এরকম কিনা। ওরা এই পুতুলটার ডিজাইনের উপরে আরো কাজ করে, আর শেষমেশ বারবি পুতুলটার অভিষেক ঘটায় একটা টয় ফেয়ারে নিউ ইয়র্কে। তারিখটা ছিল মার্চের 9 তারিখ 1959 সাল, আর তারপরের কাহিনী তো আপনারা সবাই জানেন, বারবি পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটা পুতুল হয়ে উঠছে। বারবির দুনিয়াটা আপনাদের সামনে একটু ব্যাখ্যা করা দরকার। বারবি ওয়ার্ল্ড হইতেছে একটা কাল্পনিক দুনিয়া, যেহেতু এটা পুতুলের দুনিয়া, ওইখানে সবকিছু পুতুলের নিয়মেই হয়। একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, ওই ওয়ার্ল্ডের মধ্যে যেহেতু সত্যিকার পানি নাই, আমরা যেমন ছোটবেলা যারা পুতুল খেলছে কাপ এরকম করে নিয়ে একটু মিথ্যা মিথ্যা পানি খাইতাম না আমরা, বারবি ওয়ার্ল্ডের মধ্যে ঠিক এমন ভাবে সব ক্যারেক্টার পানি খায়। অ্যাকচুয়াল পানি মুখের ভিতরে ঢুকে না, দেখা যায় যে কাপ থেকে পানি কিছু একটা আনুমানিক ভাবে পড়তেছে। তারপরে বারবি ওয়ার্ল্ডের মধ্যে মেয়েগুলাকে তো বলতেছে বারবি, ছেলেগুলাকে বলে হচ্ছে কেন। মেয়ে হোক ছেলে হোক, কারোর নিপল থাকে না, কারো জেনিটালস থাকে না, যদিও এটা হিউম্যানলি ইম্পসিবল, বাট এইটা বারবি ওয়ার্ল্ডের মধ্যে সত্য। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বারবি ওয়ার্ল্ড কিন্তু পুরাটাই মাতৃতান্ত্রিক, এইখানে সবকিছুর প্রধান হিসেবে মেয়েরা থাকে, যেমন প্রেসিডেন্ট, এখানে পরিবারের প্রধানও মেয়ে থাকে, মানে পুরাটা হচ্ছে মাতৃতান্ত্রিক। ওইখানে বারবির নিজের ঘর থাকে, নিজের গাড়ি থাকে। 1961 থেকে কেন যখন বারবির সাথে চলে, ওকে গাড়ির মধ্যে সবসময় প্যাসেঞ্জার সিটের মধ্যে বসা লাগে। ইভেন মুভির মধ্যেও আমরা দেখছি কেন সামনের সিটে বসতে চাইছিল যখন ওরা রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যাইতেছে, কিন্তু বারবি ওকে বসতে দেয় নাই। এই টাইমে রায়ান গসলিং ইভেন মুভির ভিতরে কেন হিসেবে দুঃখ ভরা গানের মাধ্যমে জানাইছে, ডাজেন্ট সিম টু ম্যাটার হোয়াট আই ডু,
আই এম অলওয়েজ নাম্বার টু, আমি যাই করি আমি সবসময় নাম্বার দুই থাকবো। বার্বি ওয়ার্ল্ডটাকে মাতৃতান্ত্রিক হিসেবে চিন্তা করার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। বার্বিকে মডেল করা হয় একটা ক্যারিয়ার উইমেন হিসেবে। এইখানে এই পুতুল বা এই মেয়েটা শুধুমাত্র একজন সেক্রেটারি না, বার্বি একজন ডাক্তার, পাইলট, অ্যাস্ট্রোনট, ইভেন ইউএস এর নারী প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে বার্বি। মানে বার্বি পুতুলের ওই নারী প্রেসিডেন্ট ভার্সনও আছে, যেটা এখন পর্যন্ত ইউএস এর হিস্ট্রিতে হয় নাই। একটা পসিবিলিটি আসছিল যখন হিলারি ক্লিন্টন এই রেসটা লড়ছিল, তারপরে তো ডোনাল্ড ট্রাম্প জিতাই গেছে আপনারা জানেন। বলা হয়ে থাকে এখন পর্যন্ত এই বার্বি পুতুল অগণিত মেয়েদের স্বপ্নের খোরাক যোগায়, এন্ড এটা পুরা পৃথিবী জুড়ে সত্য। ইভেন কয়েকদিন আগে রানভীর এলাহাবাদিয়ার পডকাস্ট আমি শুনতেছিলাম, একজন আর্কিওলজিস্ট বা হিস্টোরিয়ান টাইপের কেউ আছেন, উনি দাবি করছেন পৃথিবী নাকি পুরোপুরি মাতৃতান্ত্রিক হওয়া উচিত ছিল, তাইলে হয়তো আমরা যুদ্ধ বিগ্রহ এত বেশি পরিমাণে দেখতাম না। Is it a way of saying that society could have been matriarchal for the ancient? It was matriarchal. It was matriarchal. Yes. ইভেন পরবর্তীতে পঙ্কজ ত্রিপাঠীর সাথে পডকাস্টের মধ্যে সেইটা নিয়ে ডিসকাস করছে। अगर औरतें सत्ता चलाएंगी तो लड़ाइयां कम होंगी, আপনি যদি মানুষে কনভার্ট করা চিন্তা করেন তাইলে এটার এভারেজ একটা হাইট হবে 5'9" আর ওজন হবে 110 pounds মতন। এখন বাস্তবে যদি চিন্তা করেন কোন একটা মেয়ে যার উচ্চতা 5'9", তার ওজন যদি আপনি 110 pounds মধ্যে রাখতে যান, এটা খুবই আনহেলদি একটা আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ড। একটা হেলথ অর্গানাইজেশনই বলতেছে এভারেজে একজন 5'9" মহিলার ওজন 131-160 pounds মধ্যে হয়ে থাকে। তার মানে চিন্তা করেন একটা এভারেজ বার্বি প্রায় 21 pounds আন্ডার ওয়েট। সমস্যাটা যে এখানে ছোটবেলা থেকে যখন মেয়েরা এই পুতুলগুলো দিয়ে খেলতে খেলতে বড় হয়, ওদের মধ্যে একটা স্বপ্ন থাকে আমাকেও দেখতে বার্বি পুতুলের মতন সুন্দর হইতে হবে। এখন বার্বি যেই রকম লম্বা ওই অনুযায়ী হইতে গেলে তার ওজন অনেক কমাইতে হবে, এই জন্য মেয়েরা কম খাওয়া শুরু করে, এন্ড এইটার মাধ্যমে ওদের মধ্যে একটা ডিসঅর্ডার দেখা দেয় যেটাকে অ্যানোরেক্সিয়া বলে। এই ডিসঅর্ডার হইলে আপনার মধ্যে ক্ষুধা কমা যাবে, আপনি আর খাইতে চাবেন না, এন্ড এর মাধ্যমে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। এই রকম ভুরি ভুরি এক্সাম্পল পুরো পৃথিবীর মধ্যে আছে। তাইলে কি গেল, নাম্বার 1 প্রবলেম, বার্বি পুতুল আনরিয়ালিস্টিক হেলথ স্ট্যান্ডার্ড সেট করে। এত লম্বা মানুষ হইলে আপনি নিজের ওজন এত কমায় রাখতে পারবেন না, আপনারা জানেন বেশি লম্বা মানুষের ওজনও বেশি হয়। 2 প্রবলেম, বেশিরভাগ বার্বি দেখবেন সেগুলো হচ্ছে হোয়াইট বা শ্বেতাঙ্গদের রিপ্রেজেন্ট করে। আপনি তখন কোশ্চেন করতে পারেন আপনি বাজারের মধ্যে তেমন কোনো এশিয়ান কালারের বার্বি কেন দেখেন না, কেন কোনো কৃষ্ণাঙ্গদের বার্বি দেখেন না। যদিও এই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে, কিন্তু প্রথম ব্ল্যাক বার্বি বা কৃষ্ণাঙ্গ বার্বি ইন্ট্রোডিউস করা হয় 1980 সালে। খেয়াল করেন যখন প্রথম বার্বি বের হয়েছে তার প্রায় 21 বছর পরে একটা কৃষ্ণাঙ্গ বার্বি আমরা পাইছি। ইভেন এটা বানানো হইলেও প্রিডমিনেন্টলি হোয়াইট বার্বি বানানো হয়, তার কারণ ওই যে শ্বেতাঙ্গদের সাদা রংটা এটা সবাই খুব পছন্দ করে, এটাকেই সবাই সুন্দর ভাবে। এই যে ফর্সা মানুষ দেখলে যে আমরা সুন্দর বলি, এই কনসেপ্টগুলো তৈরি হওয়ার পিছনে এটার পরোক্ষ অবদান আছে। 3 প্রবলেম, একটা ফেনোমেনন আছে, নাম হচ্ছে বডি ডিসমরফিয়া। এইটাতে আক্রান্ত ব্যক্তি সারাক্ষণ মনে করে তার পুরা বডির মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। হয় সে দেখতে সুন্দর না, তার হাতটা একটু মোটা, সে একটুতে একটু কিছু খাইলেই তার মনে হয় সে মোটা হয়ে যাইতেছে, সে তার বডির প্রত্যেকটা ফ্ল খুঁটায় খুঁটায় ধরতে শুরু করে। আর বলা হয় বার্বি পুতুলটা এই জিনিসটাকে প্রমোট করে, কারণ পুতুল তো বানানো একদম পারফেক্ট ভাবে এটা কোনো ব্যাপার না, কিন্তু মানুষের বডি পুতুলের মতন পারফেক্ট করা কখনো সম্ভব না। এন্ড ওইটাই যে পারফেক্ট সবসময় হবে ব্যাপারটা ওই রকম না, যে যেমন আমরা আছি তেমনটাই অ্যাকচুয়ালি পারফেক্ট হওয়া উচিত। 2006 ইউকেতে একটা ইন্টারেস্টিং স্টাডি করা হয়। 5-8 বছর বয়সী কিছু মেয়েকে বার্বি পুতুলের ইমেজ দেখানো হয়, নর্মাল কিছু পুতুলের ইমেজ দেখানো হয়, আবার কয়েকজন মেয়েকে কোনো পুতুলের ইমেজই দেখানো হয় না। দেখা গেছে যেই বাচ্চারা বার্বি পুতুল দেখছে ওরা নিজেদেরকে অনেক বেশি হীনমন্য মনে করে, নিজেদেরকে অনেক ইনফেরিয়র ভাবে তারা ভাবতে শুরু করে, তারা আসলে দেখতে সুন্দর না, তাদের বডি দেখতে সুন্দর না, এন্ড তারা আরো চিকন হওয়ার জন্য অনেক মনে প্রাণে চাওয়া শুরু করে। এইরকমই আরেকটা স্টাডি নেদারল্যান্ডস এর মধ্যে করা হয়েছিল 117 এইরকম বাচ্চা মেয়ের উপরে, যাদের বয়স 7-11 বছর। একটা নর্মাল পুতুল দিয়ে যখন খেলতে দেওয়া হয়েছে তার বদলে যখন বার্বি পুতুল দিয়ে খেলতে দেওয়া হয়েছে,
ওরা বলছে ওরা বেশি খাবে না, ওদেরকে যে খাবারটা দেওয়া হইতেছে সেইখান থেকে তারা অনেক কম পরিমাণে খাইতেছে। তার কারণই হচ্ছে তারা একটা নেগেটিভ বডি ইমেজ দেখে আসছে যে এই ধরনের বডি আমাকে বানাইতে হবে, আমাকে চিকন হইতে হবে, আমাকে দেখতে সুন্দর হইতে হবে। এই ব্যাপারটাই কিন্তু অনেক খারাপ। আরেকটা সিন্ড্রোমের নাম আমি আপনাদেরকে বলবো, যার নাম বারবি ডল সিন্ড্রোম। এইটাকে বলা হয় একটা বডি ডিসমরফিক ডিসঅর্ডার। এইটাতে আক্রান্ত মানুষরা নিজের বডিকে ট্রান্সফর্ম করে ফেলার চেষ্টা করে বারবি পুতুলের মতন দেখতে হওয়ার জন্য। যেমন শুরুতে আপনাদেরকে বলছিলাম না নিকি এক্সোটিকার নাম, সে এইরকম একটা মানুষ, সে তো হলো ট্রান্সজেন্ডার, আগে ছেলে ছিল এখন মেয়ে হয়েছে, প্লাস নিজের বডিকে বারবি পুতুলের মতন বানানোর জন্য সে মিলিয়ন ডলারের উপরে খরচ করছে। শুধু সেই না, এইরকম আরো কয়েকজন মানুষ পাওয়া যাবে যারা নিজেকে বারবির মতন দেখতে গড়ে তোলার জন্য মিলিয়ন ডলারের মতন খরচ করে। এখন আমি আপনাদেরকে বলি বারবি মুভিটার পলিটিক্যাল অ্যাঙ্গেলটা কি। বারবি মুভি রিলিজ পাইছে, এরপরে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ কিংবা মাশা ব্ল্যাকবার্নের মতন মানুষ, ওরা বারবি মুভিতে দেখানো একটা ম্যাপ নিয়ে বেশ গ্যাঞ্জাম শুরু করছে, যেখানে দেখানো হয়েছে এশিয়ার পাশে একটা 9-line আছে যেটা চীন ইউজ করে দক্ষিণ চীন সাগরের মধ্যে নিজেদের কর্তৃত্ব জানান দেওয়ার জন্য। এই রিপাবলিকান সিনেটররা দাবি করতেছে এই জিনিস যেহেতু মুভিতে দেখানো হয়েছে, এই মুভি কোনো না কোনোভাবে চায়নার যে কর্তৃত্ব ওই দক্ষিণ চীন সাগরে আছে ওইটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করতেছে, বলার চেষ্টা করতেছে যে ওই এলাকাটা অ্যাকচুয়ালি চায়নার। এই কাহিনী নিয়ে ভিয়েতনামে কিন্তু বারবি ব্যান পর্যন্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদেরকে একটু রিয়াল ঘটনাটা বলি, ওই লাইনটা যে ড্যাশ লাইনটা দেওয়া হয়েছে ওইখানে 8-line আছে, 9-line নাই। প্রথম কথা, এটা 9-line কেন রিপ্রেজেন্ট করতেছে না। দ্বিতীয় কথা, অ্যাকচুয়াল যে 9-line আছে ওটা গরুর জিব্বার মতন একটা আকৃতিতে গেছে, এইখানে যে 8-line দেওয়া হয়েছে এইটার সাথে ওই আকৃতির কোনোই মিল নাই। বাট অ্যাকচুয়ালি পরিচালক এইখানে 9-line বোঝানোর কোনো চেষ্টা করছে কিনা, এই ব্যাপারে তার আলাদা কোনো বিবৃতি আছে কিনা, এটা এখন পর্যন্ত এই ভিডিও বানানো পর্যন্ত আমি শুনি নাই, হয়তো বা এটা থাকতে পারে। এখন এই 9-line নিয়ে অ্যাকচুয়ালি চায়নার মধ্যে যে ঝামেলাটা আছে সেটা একটু ব্যাখ্যা করা দরকার। চায়না দক্ষিণ চীন সাগরের মধ্যে বলে এই জায়গার সার্বভৌমত্ব সরাসরি চীনের, এইখানে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ইভেন চায়না নিজেদের অফশোর ওয়াটার, নিজেদের দেশের বাইরের যে পানির এলাকা আছে এটাকে ব্লু ন্যাশনাল সয়েলও বলে। জাস্ট বোঝানোর জন্য, এইখানে চায়নার যতটুকু মাটি আছে ওইটাই চায়নার এমন না, এই নীল রঙের মাটি অর্থাৎ এই পানিটা, এই ব্লু ন্যাশনাল সয়েল, এইটাও আসলে চায়নার মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আর পরে চায়নাতে একটা গভর্নমেন্ট ছিল যারা চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি নামে পরিচিত ছিল, CNP বুঝানেন, আরো একটা ন্যাশনালিস্ট পার্টি কিন্তু আছে, ওদেরকে ন্যাশনালিস্ট কুওমিনটাংও বলে। তো ওরা একটা ম্যাপ বানাইছিল, এরপরে মাও সেতুং যে চীনের খুবই জনপ্রিয় একজন নেতা, সে আইসা এই গভর্নমেন্টকে পরাজিত করছিল। তো তখন ওরা পালায়া চীন থেকে তাইওয়ানে চলে যায়। এখন মাও সেতুং দক্ষিণ চীন সাগরের ওই জায়গাটা নিজেদের দাবি করে, তাইওয়ানে যেহেতু এই গভর্নমেন্ট গেছে, এই কুওমিনটাং গভর্নমেন্ট গেছে, ওরা তো আগেই অফিসিয়াল ম্যাপের মধ্যে ওই জায়গাটা চীনের ভিতরেই দেখাইছিল, ওরা যখন তাইওয়ানে নিজেদের কর্তৃত্ব এস্টাবলিশ করলো ওরাও এখন এই জায়গাটার মধ্যে নিজেদের দখল দাবি করে। এই 9-line অ্যাকচুয়ালি ছিল 11-line। চাইনিজ জিওগ্রাফার ইয়াং হুয়াইলেন উনি এটা স্কেচ করছিলেন। ইয়াং জন্মগ্রহণ করছিলেন 1917 সালে, এরপরে ইউকেতে তার শিক্ষা গ্রহণ করেন আর তারপরে চায়নার ন্যাশনালিস্ট গভর্নমেন্টে উনি জয়েন করেন। 1949 সালে কমিউনিস্ট গভর্নমেন্ট মাও সেতুং এর, ওরা এই ন্যাশনালিস্ট গভর্নমেন্টকে হারায়া দেয়। এরপরে তো বললামই ওরা যায় কই যায়, তাইওয়ানে যায়। ইয়াং যে জিওগ্রাফার উনি আবার চায়নাতেই ঠাইকা যান, কিন্তু ওর এরপরে ধরা হয়েছিল একটা অ্যাকুইজিশনে, অ্যান্টি রেভলিউশনারি একাডেমিক অথরিটি। বলা হয় যখন কালচারাল রেভলিউশনটা হয়েছিল, এইটা একটা সোশিও পলিটিক্যাল আন্দোলন যেটা 1966 থেকে 1976 সাল পর্যন্ত হয়েছে। এই সময় ইয়াং রে ধরা হয়, তার কারণ বলা হয় সে কুওমিনটাং গভর্নমেন্টের সাথে জড়িত ছিল, অ্যাকচুয়ালি জড়িত ছিল, এর আগে কেন ধরে নেই আমি জানি না। বাট ওই যে বিজয়ী হয় সে আসলে সবসময় হিস্ট্রিটা লেখে, চায়নাতেও সেম জিনিসটাই হয়েছিল। কিন্তু ইয়াং যে ইউ শেপের 11-line করে দিয়ে গেছিল ওইটার অস্তিত্ব তখন পর্যন্ত আছে, ইভেন এখনও আছে। কিন্তু 1952 সালে 11-line দিয়ে যে বড় একটা জায়গা চায়না দখল করে রাখছিল ওইটা 9-line কনভার্ট হয়, 2-line বাদ দিয়ে দেওয়া হয়। তার কারণ কমিউনিস্ট ভিয়েতনামের সাথে চায়নার তখন বেশ ভালো সম্পর্ক হয়েছিল এবং মাও সেতুং বলছিল ঠিক আছে তোমাদেরকে গালফ অফ টনকিন যেটা আছে ওইটা দিয়ে দিলাম, তাইলে আমাদের ওই জায়গায় আমি কোনো ক্লেইম করলাম না। ড্যাশ লাইন 2 কইমা গেল, এখন হইল কয়টা,
9 ড্যাশ লাইন। বাট যেটা লাস্ট পর্যন্ত বলবো, বারবি মুভিতে ওই ড্যাশ লাইনটা দেখানো হয়েছে কি হয় নাই এইটা নিয়ে বহুত গ্যাঞ্জাম করার কিছু নাই। এটা ডিরেক্টলি 9 ড্যাশ লাইনকে রিপ্রেজেন্টই করতেছে না। কেন করতেছে না তার দুইটা রিজন অলরেডি বলছি। ড্যাশ ওইখানে মাত্র 8টা দেখাইছে, যেটা 9 ড্যাশ লাইনের সাথে মিলে না। অ্যান্ড যেটার আকৃতি, যে গরুর জিব্বার মতন আকৃতি অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে, বারবি ওয়ার্ল্ডে যে ড্যাশ লাইনটা দেখাইছে ওইটার সাথে এটার কোনো ধরনের মিলই নাই। আমি বারবি মুভির তেমন কোনো স্পয়লার দেওয়ার চেষ্টা করলাম না। অলরেডি জানি আপনারা চিন্তা করতেছেন, আমরা দেখতে গেছি বারবি, আমাদের গোলাপি জামা, গোলাপি শার্ট, গোলাপি টি শার্ট আছে। পিছনে যে পোস্টারটা, এটা হইতেছে ওপেনহাইমারের। এটার কারণ হইতেছে ব্লকবাস্টারের মধ্যে ছবি তোলার তেমন কোনো ভালো জায়গাই নাই যেখানে আমি বারবি থিম একটা ছবি তুলতে পারবো। খালি এই ছোট্ট একটা স্ক্রিনের মধ্যে কতক্ষণ পর পর ওপেনহাইমারের ছবি আসে, বারবির ছবি আসে, যখনই বারবির ছবি আসে সাথে সাথে আমরা দাঁড়ায় যাই যে যাতে তাড়াতাড়ি ছবিটা তুলতে পারি, নাহলে তো অন্য একটা মুভির পোস্টার আইসা পড়বে। বারবিরে খুব ভালো মতন প্যাকেজিং করছে হচ্ছে সিনেপ্লেক্স। ওরা প্রচুর জিনিসপত্র করছে। সালমান ভাইরে দেখলাম যে ওরা সবাই মিলে ছবি টবি তুলতেছে। সিনেপ্লেক্স বারবি দিয়ে ফাটা ফালাই পুরা ওয়ার্ল্ডে ওরা গোলাপি বানাই দিছে। আমরা দেখছিলাম ব্লকবাস্টারে, ওইখানে বারবি নিয়ে আমি আহামরি তেমন কোনো লাফালাফি দেখি নাই, দেখে আসছি জাস্ট ভাল লাগছে এইটাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব শীঘ্রই আরো নতুন কিছু ভিডিও আসতেছে। আপনাদের যদি কোনো ভিডিও সাজেশন থাকে যে এই টপিকের উপরে ভিডিও বানাইলে ভালো হয়, তাহলে এটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখতে পারেন। আর এখন থেকে প্রতি বুধবার বিকেল 5টার শিডিউলে আবার ফেরত আসার খুবই 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 চেষ্টা করতেছি। দেখা যাক সামনে কি হয়, ওই শিডিউলটাতে ব্যাক করতেই হবে আমার। যদি চ্যানেলের কন্টেন্ট গুলা ভাল লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রিসেন্টলি 500 আর যদি নোটিফিকেশন পাইতে চান পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইটাতে প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতি শীঘ্র ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।